সম্মানিত দীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জিজ্ঞাসিত হবে, জবাবে সফল না হলে ফলাফল জাহান্নাম হবে। তিনি বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আপনার স্ত্রীও এই বাড়ির দায়িত্বশীলা একজন মহিলা, তাকে জিজ্ঞাসা করা হবে তার স্বামী তার পরিবার সম্পর্কে, আপনার স্ত্রীকেও বিচারের মাঠে ছেড়ে দেওয়া হবে না। নামতে 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 আল্লাহ রাসূল নিচে নেমে এসে বলছেন, আব্দুর রাজুল রাই, যে দিন মজুর কৃষক, যে আপনার বিল্ডিংয়ে কাজ করছে রাজমিস্ত্রি, একেও বিচারের মাঠে জবাব দিতে হবে। বাংলাদেশের যারা বিভিন্ন স্থানের কর্মী, হয়তোবা কিছু কিছু স্থানে দিন রাত কাজ করে, তার গার্মেন্টস পর্যায়ের যত স্তর আছে সব জায়গাতেই ছেলে মেয়ে নির্দ্বিধায় পূর্ণ ডিউটি পালন করে, তবে সামাজিকভাবে গ্রাম্য পর্যায়ে জমি জায়গার কাজে, বাড়িঘর নির্মাণের কাজে যারা লেবার মিস্ত্রি কাজ করে, তারা 8 থেকে 6 ঘন্টা ডিউটি পালন করে, 2-3 ঘন্টা ডিউটি ফাঁকি দেয় বলে আমার অবগতিতে। আমি 2009 সাল থেকে লেবার মিস্ত্রিকে কাজে লাগিয়ে আসছি। 2009 সাল থেকে নিয়ে 2013 সাল পর্যন্ত নদাপাড়া ইসলামিক কমপ্লেক্সে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমার হাতে খরচ হয়েছে, তখন লেবার মিস্ত্রি ব্যবহার হচ্ছিল। 2013 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিদিন 10,000 থেকে 40,000 পর্যন্ত সন্ধ্যার সময় লেবার মিস্ত্রি বিল আসে, 50,000 পর্যন্ত 60,000 পর্যন্ত বিল আসে প্রতিদিন। প্রতিদিন 15-20 জন থেকে নিয়ে 40 জন থেকে নিয়ে 80 জন 100 জন পর্যন্ত লেবার মিস্ত্রি কাজ করে। কেউ টিন মিস্ত্রি আছে, কেউ রং মিস্ত্রি আছে, কেউ রাজমিস্ত্রি আছে, কেউ শাটারি মিস্ত্রি আছে, কত যে মিস্ত্রি ফাংশন, তাই আল্লাহ আমি অনেক সময় অবাক হই। তা এদেরকে আমি দেখে আসছি, এরা পূর্ণ সময় না দিয়েই টাকা পয়সা ভোগ করছে, এদেরকে একদিন জবাব দিতে হবে। আব্দুস সাত্তার নামে রাজশাহী মোহনপুরের এক লোক, এ সৌদি আরব গেছিল কাজ করতে, তো ওকে কাজ দিয়েছিল মাঠে ঢেঁড়স গাছ লাগানো এবং পানি দেওয়া। 8টার সময় যেতে হবে, তো 8টার সময় খাওয়া শেষ হয়নি, তো ম্যানেজার মালিক এসে ভাতে থুথু দিল, মুখে হারাম বলল, পাছায় লাথি মারল, 3টে দিয়ে বুঝালো যে তোমার এখন ভাত খাওয়া অন্যায় হচ্ছে, যাওয়ার টাইম হয়ে গেছে, বুঝাতে পারিনি মনে হয়, দিয়ে বুঝাচ্ছে যে তোমার এখন ভাত খাওয়া হারাম, তার মানে 8টার আগে ভাত খেতে হতো। এখন আরবীদের কাছে বাঙালি বুঝতে পারলো যে সময়ের দাম দিতে হবে, সময়ের দাম দেওয়া প্রয়োজন। আল্লাহর নবী বলছেন, আব্দুর রাজুল রাইন ও মসলন রায়াতিহি, কৃষককে, দিন মজুরকে, কিষানকে, দিন মজুরকে, কামলাকে, যে দায় মানুষের বাড়িতে কাজ করছে তাকে তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। বিষয়টি ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, কোনোদিন কি একজন কাজের লোক ভাবে যে আমাকেও একদিন জবাব দিতে হবে?